হ্যালো, হ্যালো, কিরে কি করছিস? এই গল্পের বই পড়ছি। তুই কি করছিস? আমি এই বিছানায় শুয়ে মোবাইল গেম খেলছি। আমার আবার গল্পের বই পড়তে টড়তে ভালো লাগে না। আমার গল্পের বই পড়তে খুব ভালো লাগে। এই গরমের ছুটিতে পুরো বইটা পড়ে শেষ করব। ধুর, আমি এই ছুটিতে জমিয়ে মোবাইল গেম খেলবো, বাইরে ঘুরে কাটিয়ে দেবো, পড়াশুনো সব ব্যাগের মধ্যে তুলে রেখেছি। ভালো। সোমু, কে ফোন করেছে রে? আমার স্কুলের বন্ধু ফোন করেছে মা, সঞ্জয়। ও হ্যাঁ ভাই, বল। এই তোর মা কথা বললো? আচ্ছা সোমু, তুই যে ফোনটা ব্যবহার করিস সেটা কি মাল্টিমিডিয়া সেট রে? না রে, একটা পাতি সেট। বাবাকে বলে একটা ভালো সেট কিনে নে না, দেখবি তখন মোবাইলেই সময় কেটে যাবে, গল্পের বই পড়তে টড়তে আর ভালো লাগবে না। আমার বাবা একটা সাধারণ কাজ করে, আর অত দামি মোবাইল কিনে দেওয়া আমার বাবার পক্ষে সম্ভব না। মোবাইলে কত গল্প পাবি, কালারফুল ছবি পাবি, মন বিন্দাস হয়ে যাবে, একবার বলে দেখ না তুই। বাবার কাছে এইভাবে চাইলে বাবা মোবাইল কিনে দেবে না। ঠিক বলেছিস, আমি তোকে বুদ্ধি দিচ্ছি। কি বুদ্ধি? তোর বাবাকে বল যে গরমের ছুটিতে আমাদের স্কুল থেকে অনেক টাস্ক দিচ্ছে, সেগুলো আমি করতে পারছি না, মোবাইল না কিনে দিলে আমি পিছিয়ে যাব, ব্যাস হয়ে গেল। বাবা বিশ্বাস করবে? আরে আমার কথা বলবি, আমার বন্ধু সঞ্জয় আমাকে বলেছে, ব্যাস। ঠিক আছে, বাবা বাড়ি ফিরো, একবার বলেই দেখি। দেখ তাহলে, রাখছি, টাটা। টাটা। কে বাবা? দেখে বল। কি গো, আজ তোমাকে এত ক্লান্ত দেখাচ্ছে। হ্যাঁ, খুব দৌড়াদৌড়ি করতে হয়েছে, দোকানে প্রচন্ড ভিড় হচ্ছে। দুপুরে কিছু খেয়েছো? ওই রাস্তায় ছাতু খেয়েছিলাম। ব্যাস, ওইটুকু ছাতু খেয়ে সারাদিন এত পরিশ্রম করলে? নাও, তাড়াতাড়ি স্নান সেরে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার বাড়ছি। বেশ, তাই করো। হ্যালো বাবা, 11টা বাজে কেন? শোনো, কালকে আমরা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি, কালকে আবার সকাল সকাল বেরোতে হবে, খুব ভিড় হচ্ছে দোকানে। বাবা বল, চুপ করে আছিস কেন? কি হয়েছে? একটা কথা বলবো। বল কি হয়েছে? তো চোখ মুখ এবং শুকনো শুকনো লাগছে কেন? কিছু হয়েছে? না না, ওসব কিছু হয়নি। মানে ব্যাপারটা হচ্ছে, কি হয়েছে? আমাকে একটা ক্যামেরা মোবাইল কিনে দেবে? ওরে বাবা, সে তো অনেক দাম রে। আমাদের এই মোবাইলই তো ঠিক আছে, এখন এইসব মোবাইল আর চলে না বাবা। কি গো, তুমি এখনো স্নান করনি? এদিকে আমি খাবার রেডি করে বসে আছি। হ্যাঁ যাচ্ছি। হ্যালো, তোমার ছেলে কি বলছে গো? কি বলছে? বলছে ক্যামেরা সেট চাই, ক্যামেরা মোবাইল চাই। কত পয়সা আমি কোথায় পাবো? না না, ওসব কন্ট্রোল হবে না। আগে তুমি উচ্চ মাধ্যমিক পাস করো, তারপর দেখা যাবে। হ্যাঁ বাবা, মা কিন্তু কথাটা একদম ঠিক বলেছে। মা, তুমি বুঝতে পারছো না। আমি সব বুঝতে পারছি। মা, তুমি একবার তো শোনো, আমি ঠিক কেন চাইছি। চুপ, একদম তর্ক নয়। তুমি দেখছো না, মানুষটা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে সংসার চালাচ্ছে, এত পয়সা কোথায় পাবে? মা, তুমি একবার শোনো, আমি ঠিক কেন চাইছি কারণটা তো শোনো একবার। চুপ, একদম চুপ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ও কি বলছে একবার শুনে নি। বল কি বলছিস? আসলে গরমের ছুটিতে স্কুলে মোবাইলে অনেক নোটস দিচ্ছে, আর সেগুলো না পেলে আমি পড়াশোনায় খুব পিছিয়ে পড়ব, তার মধ্যে স্কুল খুলে পরীক্ষা আছে, সেই কারণেই আমি এগুলো চাইছিলাম। কে বললো তোকে? সঞ্জয়? হ্যাঁ, ওই তখন কথা বলছিলাম না, ও তো আমাকে এই জন্যই ফোন করেছিল। ও তাই? হ্যাঁ, তাহলে তো খুবই দরকার, যেখানে আমার ছেলে ভালো রেজাল্ট করে স্কুলে। তাহলে কালকে এনে দাও। চুপ, একদম তাড়া নয়, বাবা যখন বলেছে দেবে তাহলে ঠিক এনে দেবে। যাও তুমি স্নান সেরে নাও, আমি খাবার বেড়ে রেখেছি।
দাদা, কম দামের ক্যামেরা মোবাইল কি দামের আছে দাদা? দাঁড়ান দেখাচ্ছি। কম দামের বলতে এই দুটো হবে। এর থেকে কমে হবে না? কমের মধ্যে এই দুটোই হবে। এটা আপনার 15,000 টাকা, এটা 12,000 টাকা। ঠিক আছে, আপনি রাখুন, আমি পরে আসছি। আচ্ছা ঠিক আছে। দাদা একটু চা খেতে যাবো? হ্যালো হ্যালো হ্যালো, আমি শ্যামল বলছি রে। হ্যাঁ দাদা বলুন। বলছিলাম, আমাকে 12,000 টাকা ধার দিতে পারবি? খুব দরকার। কত? 12,000 টাকা। ওরে বাবা, অত টাকা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না, তুমি অন্য কোথাও চেষ্টা করো। সরি। আচ্ছা ঠিক আছে। কার কাছে টাকাটা পাওয়া যেতে পারে? কার কাছে যে টাকাটা চাই? দাদার কাছে টাকাটা চাইব মোবাইলের কথা তো বলা যাবে না। দেখি একটু অন্যভাবে বলে দেখি। দাদা একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আমার এই 12,000 টাকা ধার দিতে পারবেন? খুব দরকার। কি করবেন অত টাকা নিয়ে? আমার এই বাইরে চা খেতে গেছি, তখন খবর এলো, মানে ফোনে এলো, আমার শাশুড়ি মা খুব অসুস্থ হয়ে পড়েছেন, টাকার পয়সার জন্য হসপিটালে ভর্তি করতে পারছি না। যদি ওই উপকারটুকু করেন তো আমি, আপনি আমার থেকে মাসে মাসে মাইনে থেকে কেটে নেবেন। ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট নম্বরটা দিন, আপনার অ্যাকাউন্ট নম্বরে পাঠিয়ে দিচ্ছি। বলছি ঠিক আছে, বাড়ি যাওয়ার পথে এটিএম থেকে টাকাটা তুলে নেবেন। অশেষ ধন্যবাদ স্যার, এই উপকারটুকু আমি কোনোদিন ভুলব না। ঠিক আছে। জীবন হলো কষ্ট করে বেঁচে থাকার লড়াই, চলতে চলতে পথের মাঝে থমকে দাঁড়াই, দুঃখের মাঝে যুদ্ধ করে বাঁচতে হবে ভাই। জীবন হলো কষ্ট করে বেঁচে থাকার লড়াই, চলতে চলতে পথের মাঝে থমকে দাঁড়াই, দুঃখের মাঝে যুদ্ধ করে বাঁচতে হবে ভাই, দুঃখের মাঝে যুদ্ধ করে বাঁচতে হবে ভাই। তুমি কোথায়? কটা বাজে দেখেছো? ওরে বাবা 10টা বাজে, আমি এটিএম থেকে টাকা তুলে নিয়ে আসছি। হ্যাঁ, তুমি টাকা কোথায় পেলে? আই মালিক দিয়েছে। হ্যাঁ মালিক দিয়েছে। হ্যাঁ আমি এক্ষুনি আসছি, চিন্তা করো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে।
কি ব্যাপার বলতো? ফোনটা বেজেই চলেছে, রিং বাজছে, তোর বাবা ফোন ধরছে না। আরে বাবা তুমি তো জানো যে বাবা গাড়ি চালালে আর ফোন ধরে না, কত গাড়ি চালিয়ে বাড়ি ফিরছে সেই কারণে ফোন তুলছে না। জীবন হলো কষ্ট করে বেঁচে থাকার লড়াই, চলতে চলতে পথের মাঝে থমকে দাঁড়াই, দুঃখের মাঝে যুদ্ধ করে বাঁচতে হবে ভাই। জীবন হলো কষ্ট করে বেঁচে থাকার লড়াই, চলতে চলতে পথের মাঝে থমকে দাঁড়াই, দুঃখের মাঝে যুদ্ধ করে বাঁচতে হবে ভাই, দুঃখের মাঝে যুদ্ধ করে বাঁচতে হবে ভাই। কি হলো, ফোনটা রেখে দিলে কেন? আনুর নাম্বার থেকে ফোন এসেছে, তোর বাবা বলেছে আনুর নাম্বার থেকে ফোন এলে ধরতে না। উফ, হয়তো বাবার ফোনের চার্জ শেষ হয়ে গেছে তাই অন্য কারো ফোন দিয়ে ফোন করছে। আরে ধরো। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি শ্যামলবাবুর স্ত্রী বলছি। কি বলছেন? কি কি বলছেন? আমি তোমার আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। Mm-hmm.